আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, দেখে আপনাদের অনেক ঝামেলা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন জিনিসটা ঝামেলা না এবং অদ্ভুত মজার। সেটা হচ্ছে তন্দুরি চা। এটা ইন্ডিয়ার পুনের একটা বিখ্যাত চা। না খাইলে বোঝা যায় না, প্রথমে দেখে একটু ঝামেলা রাখতে পারে ঘরে করা, কিন্তু কিন্তু জিনিসটা যে এত মজার বলাই বুঝবেন। তো ওরা একটা মাটির খুঁড়ার মধ্যে করে, তো যেই খুঁড়ার মধ্যে করে, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই এরকম খুঁড়ার মধ্যে করে। তো আমাদের দেশে ওরকম খুঁড়া আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এই খুঁড়াটা ওরা একটা তন্দুরের মতো একটা জিনিস একটা চুলার মধ্যে এটা গরম করে, টকটকা লাল আগুনের মধ্যে গরম করে, তার মধ্যে নর্মাল চাটা বানায়, আদা এলাচি দিয়ে অথবা শুধুমাত্র এলাচি দিয়ে দুধ চা বানায়, তার মধ্যে ঢালে, ঢাললেই তন্দুরের একটা ফ্লেভার হয় এবং খাইতে অদ্ভুত টেস্ট। তো সেইটা ওই মাটির খুঁড়া না পাইলেও আপনি ঘরে তৈরি করতে পারবেন। তো আমি যেটা দেখাচ্ছি দেখে রাখেন, আমি বানাই এইটা দিয়ে। এইটা হচ্ছে আপনার, আমরা হালিম টালিম কিনলে যে ছোট একটা বাটি দেয়, সেই ছোট বাটিটা, এই যে দেখেন আমার তৈরি করতে করতে বাটিটা ফেটে মেটে গেছে, তাতে কিছু আসে যায় না। কারণ ফাটলেও যা এফেক্টটা, মানে যা এফেক্ট বলতেছি, যা মানে ফ্লেভারটা আসার, এই তন্দুরের এই গরম মাটির থেকেই ফ্লেভারটা চলে আসে চায়ের মধ্যে, ফাটা টাটায় কিছু আসা যায় না। তো আপনারা ওরকম তো হালিম টালিম কিনলে এই বাটিগুলো পান, এগুলো দইয়ের বাটি, তারপর মনে করেন যে দই কিনলে আমাদের পাতিল দেয়, অথবা যেই পাতিলগুলোর মধ্যে আমরা মনে করেন এগুলাও কিনতে পাওয়া যায় 20-30 টাকা করে, ওই চিতই পিঠা ভাজার খোলা, যে একটা মাটির পাতিল কিংবা পাত্র হইলে হইলো, যে জিনিসটা গরমে পুড়াইলেও কোনো ক্ষতি হবে না এবং আর্টিফিশিয়াল কোনো কালার দেওয়া নাই, যার ফলে আপনি কোনো টক্সিন ওর থেকে পাবেন, কোনো ক্ষতিকর বিষ ওর থেকে নির্গত হইতে পারে। নর্মাল মাটির একটা জিনিস টুকটকা লাল করে, লাল আগুনের মধ্যে আপনি যতক্ষণ পুড়াবেন, ওটা তো লাল হবে না, কিন্তু পুড়ে এমন হবে যে সর্বোচ্চ তাপমাত্রা গেলে তার উপরে চাটা ঢালবেন। তো আসেন দেখি ঘরে গ্যাসের চুলায় এইগুলার মধ্যেই আমি ওই তন্দুরের এফেক্টটা কী করে পাই। এই জন্য আমি এখানে 2 কাপ দুধ নিচ্ছি। দুধটার মধ্যে আমি 2টা এলাচি দিব, আমি একটু ফাটাই দিছি এলাচিগুলা, দিয়ে এটাকে আমি জাল দিয়ে বলগে নিয়ে আসব। একই সাথে আমি পাশের চুলা জ্বালায় তার মধ্যে এই রকম একটা বাটি, যে কোনো মাটির বাটি হলে হয়, ওরা একটা খুঁড়া টাইপের জিনিসের মধ্যে দেয়, তা আমাদের দেশে ওই খুঁড়াটা পাওয়া যায় না, আর এত ঝামেলা করে লাভ নাই। এটা হচ্ছে নর্মাল বাটি, যেগুলোর মধ্যে আমরা সাধারণত হালিম কিনলে যে বাটিটা ফ্রি আসে সেই বাটি আর কি, একটা মাটির বাটি হইলেই হলো, মাটির কোনো কিছু হইলেই হলো। ওইটাকে আমি এর মধ্যে একটু গরম দেব, যাতে এটা একদম পুড়ে অনেকটা কালো টাইপের হয়ে যায়। যাই হোক, এটা আমি পোড়াইতে থাকি এখানে, এই প্রথমে হাই ফ্লেমেই দিয়ে রাখি, এটা পুড়তে থাকুক। দুধটা বরফে চলে আসছে, এখন আমি এর মধ্যে 2 চামচ চায়ের পাতা দিব। এটা একটু যার যার পছন্দ মতো, রুচি মতো, অ্যাকচুয়ালি কে কীরকম চা খান, তবে ইউজুয়ালি দুধের মধ্যে একটু বেশি দিতে হয়, নাহলে কালারটা হয় না। দুধটা তো একটু ঘন জিনিস, মানে বেশি সাদা জিনিস। 2 চামচ, আমি 3 চা চামচের মতো চায়ের পাতা দিলাম, যে যেরকম খান। এর মধ্যে ইচ্ছা করলে আদাও দেওয়া যায়, অনেকে আদা দিয়ে খান, অনেকে না দিয়ে খান, আদা না দিলেও হয়। তো আমি আদা পছন্দ করি না দুধ চায়ের মধ্যে, সেই জন্য দেই নাই, আপনারা ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব 7 মতো চিনি, যে যদ্দূর চান, দিয়ে এটাকে একটু ভালো মতো ফুটাই নিব, ততক্ষণে আমার বাটিটা পুড়তে থাকুক। চাটা আমার ভালো মতো হয়ে গেলে আমি এটাকে এখন চুলা থেকে নামাই নিব, নামায় ছেঁকে নিব। চাটা হয়ে গেছে, জালটা বন্ধ করে দিই, এই দেখেন খারাপ না, এটাকে এখন আমার নামায় ছেঁকে নিব আমি। এখন যে পাত্রটা আমি পুড়াইতে দিছিলাম, এই যে দেখেন এটা পুড়ে এখন কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রংটা বদলাই গেছে, আমি একটু ঘুরাই ফুরাই দিছিলাম যাতে চতুর্দিকটা কালো হয়। এটা এখন মোটামুটি একদম পারফেক্টলি পুড়ে আছে, পুড়ে গরম হয়ে আছে। ওরা সাধারণত একটা মাটির চুল্লির ভিতরে দেয়, দিয়ে পোড়ায়, তো আমার মাটির চুল্লি নেই, আমরা এর মধ্যে মানে ইয়ের মধ্যেই পোড়ায় নেওয়া যায়। দেখেন একদম পুরা, আগে দিছিলাম একটা কমলা রঙের পাত্র, সেটা এখন পুরা কালো কালো হয়ে গেছে। এখন আমি এইটার মধ্যেই বানাবো তন্দুরি চাটা। আমি ফ্লেমটা একটু বাড়ায় দিলাম এখন, যাতে এটা একদম ভালো মতো আগুনের মতো গরম হয়ে থাকে, মানে মাটির পাত্রটাকে আমাকে পোড়ায় গরম করে রাখতে হবে আগুনের মতো। এখন আমি এখানে একটা সসপ্যান দিয়ে নিছি, এই সসপ্যানের মধ্যে আমি সেই পোড়া বাটিটা এনে রাখবো, যে বাটিটা আমি এতক্ষণ পোড়াইলাম, তার মধ্যে আমার এই চাগুলা ঢেলে দিতে হবে। দেখেন কি অবস্থা, একটু চা দিতে এই যে উৎলায় পড়তেছে, জানলাটা খুলে দিবে, পাখিগুলো চলে যায়। এইটাই হচ্ছে তন্দুরি চা।
দেখেন এখনও বলক আসতেছে, তার মধ্যে আমি পুরা চাটাটাই ঢেলে দিব, পুরা চাটা যাতে বলক এসে পড়ে যায়। যখন এটা ঠান্ডা হয়ে গেল তার মানে হচ্ছে আমার তন্দুরি চাটা রেডি। এর সাথে পোড়ায় টোড়ায় এর যে পোড়ানো ফ্লেভারটা এইটাই যে চায়ের মধ্যে ঢুকছে এইটাই হচ্ছে তন্দুরি চা। আমি এটা ঢেলে নিই পোড়াটা খুব, হয়ে গেল আমার তন্দুরি চা, যা ফ্লেভার আসার এসে গেছে। এখন আমি এটাকে কাপে ঢেলে, তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার তন্দুরি চা, অসাধারণ স্বাদের একটা চা। আমিও প্রথমে এটা দেখে হাসাহাসি করছিলাম, কিন্তু নিজে যখন বানায় দেখলাম, এখন আমি নর্মাল চা খাইলেও এই তন্দুরি করে খাই। প্রথমত বলি, অনেকে ঝামেলা মনে করেন, এই জিনিসটা কিন্তু খুবই সোজা। আপনি যতক্ষণ চা বানাচ্ছেন ঠিক পাশের চুলায় একটা মাটির পাত্র নেন, ওটা ইউজ করতে পারবেন অনেকবারই। তো এই যে দেখেন আমার পাত্রটা ফেটে গেছে, তারপর এখন আমি বানায় খাচ্ছি। এবং খেয়াল রাখবেন খালি মাটির পাত্রটায় যাতে অন্য কোনো রঙের প্রলেপ কিংবা কোনো উপরে কোনো ধরনের প্রলেপ না থাকে, কোনো ধরনের কোনো গ্লেজ দেওয়া না থাকে, এগুলো না থাকে। কারণ ওগুলা রং টং থাকবে, ওগুলো পুরো টক্সিক হবে। নর্মাল মাটির পাত্র, দই টই যেগুলো কিংবা আমরা যেগুলো হালিম টালিম কিনি সেই টাইপের একটা জিনিস, বেশি দাম দিয়ে কেনার দরকার নাই, ঘরে প্রত্যেকেরই কিছু না কিছু আছে কিংবা আমরা ফেলে দিই। ওগুলো একটা পুরাই গরম করে নেবেন, একদম আগুনের মতো গরম করে নেবেন, তার মধ্যে শ্রেষ্ঠ আটা ঢেলে দেবেন, বাস হয়ে গেল। আর কিছু তো করার দরকার হয় এখানে, আলাদা করে কিছু করার দরকার না। পাশের চুলায় চা হওয়ার আগে ওইটা গরম হয়ে যাবে, ছোট একটা পাত্র নিলে খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন। হ্যাপি চোষের একটা আইটেম এটা, একবার বানায় দেখেন, একবার বানায় খান, তারপর একটা কমেন্ট দিয়েন যে কেমন লাগলো খাইতে। ওদের মতোই যে মানে খুঁড়াটা নিতে হবে আমাদের, যেখানে পাওয়া যায় না, আমাদের নর্মাল যেগুলো পাওয়া যায় হাতের কাছে সেগুলোই দিয়ে বানায় নেন, অসুবিধা কী আছে, টেস্ট একই। বিলাই সাদা না কালো কিচ্ছু আসা যায় না, ইন্দুর মারতে পারছে কিনা সেটাই বড় কথা, তাই না? ইনশাল্লাহ আবার দেখাবে আগামীকাল আরেক রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।